এই বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম এক্সেলে একটা ইউনিক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি, যখন তোমাদের এইভাবে নাম্বার থাকবে, একসঙ্গে এইভাবে প্লাস প্লাস করে নাম্বারগুলো থাকবে, তোমরা একসঙ্গে কীভাবে সাম করতে পারো। তো আমরা যদি নর্মালি সাম করতে চাই, দেখো এখানে যদি সাম লিখি, আমরা যদি সাম করতে যাই তাহলে এটা কিন্তু আসবে না। আমরা যদি এন্টার দিই, দেখো এখানে জিরো চলে এসছে। কেননা একসঙ্গে এতটা নাম্বার আছে, তাই এক্সেল এটা ডিটেক্ট করতে পারছে না। আমরা যদি এক একটা সেলে যদি নাম্বারগুলো দিয়ে যদি সাম করতাম, তাহলে কিন্তু এই টোটাল চলে আসতো, তাই তো? তো আজকে আমরা দেখবো এইভাবে নাম্বারগুলোকে কীভাবে আমরা টোটাল বা সাম করতে পারি। তো বন্ধুরা, আর একরকমভাবে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কমা কমা দেওয়া আছে, এইগুলোকে কীভাবে আমরা সাম করতে পারি সেটাও আমরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই এটা কীভাবে আমরা করব। তো বন্ধুরা, তোমাদের যদি এই কমা কমা দিয়ে ডেটাটা থাকে, তাহলে কিন্তু সাম হবে না, তার জন্য এটাকে প্লাস করতে হবে। তো দেখো এখানে যেমন প্লাস আছে, এটাকেও কিন্তু প্লাস করতে হবে, না হলে এটা কিন্তু টোটাল হবে না। তো তোমাদের যদি এইভাবে ডেটা টাইপ করা থাকে, তাহলে প্লাসটা কীভাবে করবে, তো সেটা ফার্স্ট আমরা দেখে নেব, তারপর আমরা এটাকে সাম করব, ঠিক আছে? তো এটাকে প্লাস করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, তো এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস চলে আসলো। এই ফাইন্ড আমরা কমা দেবো আর রিপ্লেস এসে আমরা প্লাস দেবো, তাহলে আমাদের কিন্তু এগুলো সব প্লাস হয়ে যাবে। দেখো আমরা যদি রিপ্লেস অলে যদি ক্লিক করি, দেখো এখানে সব প্লাস হয়ে গেছে। তো এরপরে আমরা কীভাবে টোটাল করব সেটা দেখব। তো টোটাল করার জন্য এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে এই যে নাম্বারে ক্লিক করবে, তারপরে এন্টার। তো দেখো এই যে নাম্বারটা এখানে কিন্তু চলে এসেছে, আমরা এটাকে ড্র করে দিতে পারি, ড্র করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে আমরা ডাবল ক্লিক করব, যে ফর্মুলাটা ছিল সেটা চলে এসেছে। তো এটা আসার পরে এই কার্সারটা এই রাইট সাইডে নিয়ে যাবে, তারপরে ডাবল কোটেশন, তারপর আবার ইকুয়াল, তারপর আবার ডাবল কোটেশন দিয়ে অ্যান্ড সিম্বলটা দেবে, ঠিক আছে? এই ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল, তারপর এন্টার। দেখো আমাদের এখানে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা আমরা ড্র করে দিতে, তো এরপরে এই যে ফর্মুলাটাকে হাইড করে দিতে হবে, এই যে ফর্মুলাটা আছে এটাকে হাইড করে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের সাম হবে না। তো তার জন্য কী করতে হবে, এটাকে এইভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, মানে এখান থেকে আমি কপি করলাম, তারপর এখানে এসে রাইট ক্লিক, এটা পেস্ট করতে হবে অ্যাজ আ ভ্যালু। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে পেস্ট অ্যাজ আ ভ্যালু করবে, মানে 1 2 3 আছে ওখানে এসে এটাই ক্লিক করবে। তাহলে এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল কিন্তু এখানে নেই, দেখো সব ইকুয়াল দিয়ে স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা করার পরে বন্ধুরা ব্যাস আমাদের কাজ শেষ, আর একটা স্টেপ গেলেই আমাদের কিন্তু এটা টোটাল হয়ে যাবে। তো এরপরে কী করবো, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, ঠিক আছে? এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা আসার পরে এই ফাইন্ড এসে দেবে ইকুয়াল, অ্যান্ড রিপ্লেসেও দেবে ইকুয়াল, ঠিক আছে? এটা দেওয়ার পরে এবার দেখবে ম্যাজিক, এটা দেওয়ার পরে রিপ্লেস অলে যদি ক্লিক করো, দেখো রিপ্লেস অলে ক্লিক করলাম, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব আমাদের সাম চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো চলো এটা আমরা একবার ভেরিফাই করে নিই, এটা ঠিকঠাক আসলো কি না। আমরা এই যে ভ্যালুটা আমরা এখানে এক একটা সেলে টাইপ করে নিই, D2, দেখো আমরা টাইপ করে নিলাম, তারপরে এটাকে আমরা সাম করবো। দেখো এখানে এসে আমরা এখান থেকে যদি সামে ক্লিক করি, দেখো 177 কিন্তু চলে এসছে, এখানে 177 এসছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একদম ঠিকই আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা এতগুলো নাম্বারকে একসঙ্গে সাম বা টোটাল করতে পারি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।